দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা নাই কাছে কোনো অংশ কম না আসলে তার জীবনে কি হয়েছে বা কি কারণে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুমাইয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় রংপুর কে কে আছে পরিবারে শুধু দাদি আছে মা বাবা কেউ নাই খুবই কষ্টের জীবন তাহলে মা বাবার জন্য মায়া হয় না তারা বোঝে না কথা বলেন না মা বাবা যে এরকম করলে কেন আমার এখন বিয়ের বয়স আমার বিয়ে দিবা তোমরা এই কাজটা করলা দুইজন দুই দিকে চলে গেছে নাকি দুইজন কি দুই দিকে থাকে আপনি কি করেন মানে আমার বাবাও বিয়ে করে চলে গেছে আমার আম্মু বিয়ে করে কি ভাগ্য আপনার দেখছেন ভাগ্য কি ভালো না খারাপ কি মনে হয় ভালো এখন আপনি কি চিন্তা করেন আমি চিন্তা করি আমার দাদুর অনেক অসুস্থ হাটে রুগী সে অদিন আগে ভালো ছিল কাজ করতে এখন খুব অসুস্থ হয়ে পড়ছে তাই এখন আমার প্রতিবেদনের সামনে আসতে হয়েছে এটাই কষ্ট লাগে লেখাপড়া লেখাপড়া করা হয়েছিলেন কোন ক্লাস পর্যন্ত সিক্স পর্যন্ত করছিলেন আর আর করেননি কেন ভাল লাগে না লেখা পড়া করতে। একা কারে একা পড়বা এখন বয়স কত চলে? 17 17 18 হয়ে গেছে নাকি? 18 18 তা তো অনেক দিন লেখাপড়া বন্ধ হইছে। এত দিন কি দাদির কাছেই থাকেন না কোনো কাজ কাম করেন? দাদির কাছেই থাকি। কিছুই করেন করেন না। রান্না-বান্না শিখছেন সংসারে হ্যাঁ। কি রান্না করতে? সংসারের সব কাজ কি রান্না করতে পারেন? সব না। সব রান্না করতে পারেন? হ্যাঁ। স্বামী সংসারে গিয়ে সবাইকে নিয়ে ভালোই থাকতে পারবেন তাই না? আচ্ছা আচ্ছা কোনো প্রেম ভালোবাসাটা সে আছে কিসের শুনতে সুন্দর নাচ গান টান করতে পারেন গান গাইতে পারেন একটা গান শোনান না দেখবি একটা শোনান তাও শোনাইবেন না পারেনি নাচ করতে পারেন তাই না হ্যাঁ গান টান ছাড়লে নাচ করতে পারতেন তাই না হব আচ্ছা আচ্ছা তাহলে কোনো यंग মানুষকে বিয়ে করবেন নাকি বয়স্ক মানুষেরই হবে বয়স্কই হবে কার্ডই হবে যা আমাদের পাশে থাকতে আমাদের হেল্প শুসেতা করবে তাকে বিয়ে করবেন তাকে বিয়ে আচ্ছা